আমি নাজির, আপনারা দেখছেন এনএস স্টক বাংলা ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর, তাই প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবর। পুজোর আগেই পথ খোয়াতে পারেন সুকান্ত জল্পনা বঙ্গ বিজেপিতে, বেশি দিন আর নয়, খুব সম্ভবত চলতি বছরের পুজোর আগেই। বঙ্গ বিজেপির সাংগঠনিক স্তরে বড়সড় রদবদল করতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেই সূত্রেই খবর মিলেছে ওই সাংগঠনিক রদবদলে কুর্সি যেতে পারে বঙ্গ বিজেপির বর্তমান সভাপতি সুকান্ত মজুমদারের। কেননা বঙ্গ বিজেপির একটা বড় অংশই এখন আর সুকান্তকে দলের রাজ্য সভাপতি পদে মানতে চাইছেন না। একই সঙ্গে তাদের ক্ষোভের নিশানায় থাকছেন অমিতাভ চক্রবর্তী, অমিত মালব্যরাও। সেই জায়গাতেও বদল আসতে পারে বলে বিজেপির কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে। এই রদবদলের পিছনে অন্যতম কারণ হিসেবে উঠে আসছে 2024 সালের লোকসভা নির্বাচন 19 ভোটে বাংলায় জেতা 18টি আসনের সবকটি যে 2024 ভোটে ধরে রাখা যাবে না, সেটা আগেই টের পেয়ে গিয়েছেন মোদী শাহ নাড্ডারা। সেই জায়গায় দাঁড়িয়ে এখন তাদের লক্ষ্য যেন ন্যূনতম 6টি আসন আসে বাংলা থেকে। কিন্তু এখন বঙ্গ বিজেপি যা অবস্থা, তাতে সেই 6টি আসন আসবে কি না সন্দেহ। সেই কারণেই পুজোর আগেই বঙ্গ বিজেপিতে একটা বড়সড় ধাক্কা দিয়ে প্রয়োজনীয় পরিবর্তন সেরে ফেলতে চাইছেন মোদী শাহ নাড্ডারা। সূত্রে জানা গিয়েছে বঙ্গ বিজেপির অধিকাংশ সাংসদ থেকে বিধায়ক এখন আর সুকান্ত মজুমদারকে দলের রাজ্য সভাপতি পদে মেনে নিতে চাইছেন না। তাদের অভিযোগ, সুকান্ত নিজে কোনো বলিষ্ঠ সিদ্ধান্ত নিতে পারছেন না, তিনি কার্যত শুভেন্দু অমিতাভ মালব্যের হাতের পুতুল হয়ে আছেন। আর এই কারণেই বঙ্গ বিজেপিতে এখন আর দলের পুরাতন অভিজ্ঞ নেতা থেকে কর্মীরা গুরুত্ব পাচ্ছেন না, দল আম জনতার মনে কোনো ছাপ ফেলতে পারছে না। বিভিন্ন নির্বাচনে প্রার্থী বাছাইয়ে খামতি থেকে যাচ্ছে, এমনকি প্রচার থেকে রণকৌশলেও বড়সড় ভুল হয়ে যাচ্ছে। তার খেসারত একের পর এক নির্বাচনে হারের মাধ্যমে চোখাতে হচ্ছে। এই অবস্থায় দ্রুত বঙ্গ বিজেপিতে সামগ্রিকভাবে সাংগঠনিক বদল না ঘটালে দল আগামী বছরে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দিতে পারবে না। সেক্ষেত্রে 2024 লোকসভা নির্বাচনে বাংলা থেকে একজনও জিতে দিল্লি যেতে পারবেন কি না সন্দেহ। বঙ্গ বিজেপির সিংহভাগের এহেন মত দেখে আর বিষয়টি ফেলে রাখতে চাইছে না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তার জেরেই মনে করা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই তারা সুকান্তের জায়গায় নতুন কাউকে বঙ্গ বিজেপির সভাপতি পদে নিয়োগ করতে পারেন। বিজেপির চালেই বাজিমাত করতে চাইছে তৃণমূল এবার ইউপিতে দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। গত 2021 বিধানসভা নির্বাচনে সর্বশক্তি কাজে লাগিয়েও তৃণমূলকে পরাস্ত করতে পারেনি বিজেপি। আর বিজেপিকে প্রতিহত করার পর থেকেই তৃণমূল বারবার প্রমাণের চেষ্টা করছে যে জাতীয় রাজনীতিতেও বিজেপির মূল প্রতিপক্ষ হল তৃণমূল, মোদীর বিকল্প হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এবার বিজেপির কৌশলকেই বুমেরাং হিসেবে বিজেপির উপর প্রয়োগ করতে চলেছে তৃণমূল। ইতিমধ্যে বকটুই কাণ্ড, হাসখালি কাণ্ডে রাজ্যে এসেছিল বিজেপির প্রতিনিধি দল। তার পাল্টা হিসেবে জাহাঙ্গীরপুরীর পর এবার প্রয়াগরাজের উদ্দেশ্যে যাত্রা করবে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। দিল্লির জাহাঙ্গীরপুরীতে সংঘর্ষের ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছেছিল তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, যেখানে ছিলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়, অপরূপা পোদ্দার, সাজদা আহমেদ, প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ প্রমুখরা। যদিও মূল ঘটনাস্থলে পৌঁছতে পারেননি তারা পুলিশের সঙ্গে বসবাসা বাদে। এই ঘটনার পর এবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজেও ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পাঠাতে চলেছে তৃণমূল, যেখানে থাকবেন প্রাক্তন তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর, তৃণমূল নেতা সাকেত গোখলে, জ্যোৎস্না মান্ডি, উত্তরপ্রদেশের তৃণমূল নেতা ললিতেশ ত্রিপাঠি প্রমুখরা। যা দেখে রাজনৈতিক বিশ্লেষকদের প্রশ্ন, বিজেপির অস্ত্রকে বিজেপিকে ঘায়েল করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল, কারণ ইতিপূর্বে দেখা গেছে বিজেপির হিন্দুত্ববাদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে বাঙালির ভাবাবেগকে উস্কে দিয়েছিল তৃণমূল, যা যথেষ্ট সাফল্য হয়েছিল। আবার পশ্চিমবঙ্গে বিজেপির প্রতিনিধি দল ঘটনাস্থলে নির্বিঘ্নে পৌঁছতে পারলেও দিল্লিতে তৃণমূলকে আটকে দেওয়া হয়। আবার উত্তরপ্রদেশেও সে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রসঙ্গত, দিল্লির পুলিশ কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন, তাই সেখানে তৃণমূলের যাওয়ার উদ্দেশ্যেই হলো কেন্দ্রের বিরোধিতা করা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিজেপির প্রতিনিধি দলকে ঘটনাস্থলে প্রবেশে কোনো বাধা না দিয়ে তৃণমূল দেখাতে চাইছে যে এ রাজ্যে গণতন্ত্রের পরিবেশ রয়েছে, এছাড়া এই ধরনের ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যের প্রতিনিধি দল পাড়িয়ে তৃণমূল বুঝিয়ে দিতে চাইছে যে বিজেপির সঙ্গে লড়াইয়ে কোনো কসুর রাখতে চায় না তৃণমূল, বিজেপির অস্ত্রেই তাই বিজেপির বিরুদ্ধে প্রয়োগ করবে আর জাতীয় রাজনীতিতে প্রধান বিজেপি বিরোধী শক্তি হিসেবে তুলে ধরবে নিজেকে।
তুঙ্গে বিজেপির ঘরোয়া বিবাদ। এবার তমলুক সাংগঠনিক জেলার হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ শুভেন্দুর। মণ্ডল সভাপতির নাম ঘোষণা নিয়ে মনোমালিন্যের জের, ফের প্রকট বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব। অশোক দিন্দার পর এবার তমলুক সাংগঠনিক জেলার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন শুভেন্দু অধিকারী। অশোক দিন্দাকে সমর্থন জানিয়ে বিরোধী দলনেতা গ্রুপ ছেড়েছেন বলে খবর। যদিও শুভেন্দু অনুগামীদের বক্তব্য, শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, শুধুমাত্র কোনো জেলার নেতা নন। তাকে না জানিয়েই বিভিন্ন জেলার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হয়েছে, তাই জেলার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে গিয়েছেন তিনি। রবিবারই তমলুক সাংগঠনিক জেলা বিজেপির তরফে 22 জন মণ্ডল সভাপতির নাম ঘোষণা করা হয়, আর তা নিয়ে শুরু বিবাদ। বিজেপি কর্মীদের একাংশের দাবি, পুরনোদের গুরুত্ব দেওয়া হয়নি। পরিবর্তে জেলা বিজেপি সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠরাই মণ্ডল সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। তপন বন্দ্যোপাধ্যায় জেলা সভাপতি হওয়ার পরে দলের অভ্যন্তরে চাপানোত্তর তৈরি হয়েছিল। সূত্রে খবর, রবিবার তার অধিকাংশ অনুগামী মণ্ডল সভাপতি নির্বাচিত হওয়ায় সংঘাত আরও প্রকট হল। মণ্ডল সভাপতির নাম ঘোষণার পরই রবিবার ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দার তমলুক সাংগঠনিক জেলার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়েন। তাকে সমর্থন করে শুভেন্দু অধিকারীও হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়েন বলেই খবর। নন্দীগ্রামের শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতা সাহেব দাসও গ্রুপে থেকে লেপ করেন। একের পর এক নেতার হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। শুভেন্দু অধিকারীর হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ নিয়ে স্বাভাবিকভাবেই নানা জল্পনা মাথাচাড়া দিয়েছে। তবে কি এবার সমীকরণ বদলাতে শুরু করেছে, উঠছে প্রশ্ন। যদিও শুভেন্দু অনুগামীরা হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। তাদের দাবি, শুভেন্দু রাজ্যের বিরোধী দলনেতা, তাকে কোনো এলাকার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করার আগে জিজ্ঞাসার প্রয়োজন ছিল, কিন্তু তা করা হয়নি, সে কারণেই তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন। শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতা সাহেব দাসের দাবি, ইচ্ছাকৃত নয়, মোবাইলটি বদল করেছেন, সে কারণেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লেফট হয়ে গিয়েছে। জেলে না গেলে অনুব্রতকে মেরে ফেলা হতে পারে, বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের। অনুব্রত মণ্ডলকে মেরে ফেলা হতে পারে এমনই আশঙ্কা প্রকাশ করলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের দাবি, অনুব্রত মণ্ডল এমন কিছু মামলার সঙ্গে জড়িয়ে যেখানে শাসক দলের আরও নেতা যুক্ত, তাই সমস্ত তথ্য প্রমাণ লোপাটের জন্য এমনটা করা হতে পারে বলে মনে করছেন এই বিজেপি সাংসদ। সোমবার প্রাত ভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ বলেন, এর থেকে অনুব্রত মণ্ডলের জেলে থাকা ভালো, তাতে অন্তত প্রাণটা বাঁচবে। প্রসঙ্গত, কিছুদিন আগে এরকমই বিস্ফোরক কথা শোনা গিয়েছিল বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের গলায়। তার বক্তব্য ছিল অনুব্রত মণ্ডলকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হতে পারে, যা নিয়ে তৈরি হয় বিতর্ক। এবার একই সুর দিলীপ ঘোষের বক্তব্যেও। সোমবার নিউ টাউনের ইকো পার্কে অনুব্রত মণ্ডল প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ওনারা খালি সিবিআই দেখলেই শরীর খারাপ হয়ে যায়, তবে এভাবে তো বেশি দিন চালানো যায় না, আজ হোক কাল হোক জিতে তো হবেই। এরপরই দিলীপ ঘোষ মন্তব্য করেন, কিন্তু আমরা সেটা সন্দেহ হচ্ছে, হয় ওনাকে সারা জীবন হাসপাতালে থাকতে হবে, না হলে জেলে থাকতে হবে। জেলে থাকলে ঠিক আছে, কিন্তু হাসপাতালে থাকলে বেঁচে থাকার সম্ভাবনা কম। এখন যেটা আমার মনে হচ্ছে, যেভাবে হোক তাকে মেরে ফেলা হতে পারে। কেন এমনটা বললেন দিলীপবাবু? দিলীপ ঘোষের ব্যাখ্যা, তথ্য লোপাট করার জন্য এটা করা হতে পারে। বিভিন্ন ঘটনার সঙ্গে তিনি যুক্ত, আর তৃণমূলের বিভিন্ন নেতা এসবে যুক্ত আছে। আমার মনে হয় একটা চাবিতেই সব ঘর খোলা যাবে, তাই চাবিটা হারিয়ে ফেলাই ভালো। সেজন্যই আমাদের এখন নতুন চিন্তা এটা, লোকটা জেলে গেলে প্রাণটা থাকবে, নয়তো খুব সম্ভাবনা না বেঁচে থাকার। যদিও দিলীপ ঘোষের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূলের কারো কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা, জল্পনা শুরু। তবে কি বিজেপি ছাড়তে চলেছেন? বিজেপিতে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার হিড়িক যেন লেগেই আছে। বিধানসভা নির্বাচনের পর থেকেই বিজেপি নেতা কর্মীরা নানা সময়ে দলের মধ্যেই অসন্তোষ প্রকাশ করেছে। আদিনব্য লড়াইও সামনে এসেছে, অনেকে দল ছেড়েছেন, আবার অনেকে দলে থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন, আর মাঝে মধ্যেই কোনো না কোনো কারণে হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করছেন। বেশিরভাগ ক্ষেত্রেই গ্রুপ ছাড়ার প্রকৃত কারণ জানা যায়নি। এবার সেই তালিকায় নাম লেখালেন প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি বিধায়ক অশোক দিন্দা। সূত্রের খবর, বিজেপির সাংগঠনিক হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গেছেন দিন্দা, তবে বিধায়কদের গ্রুপে এখনও আছেন তিনি। কিন্তু তিনি কেন গ্রুপ ছাড়লেন তার সদুত্তর মেলেনি, চুপ দিন্দাও। বিগত কয়েকদিনে ফের বিজেপির অন্দরে বিদ্রোহের সুর জোরালো হয়ে উঠেছে, সেই সুরেই কি গলা মেলালেন দিন্দা? উত্তর না মিলল সূত্রের খবর। সাংগঠনিক কাজে অসন্তোষের জেরেই এই সিদ্ধান্ত, একের পর এক নেতার এমন আচরণে অস্বস্তিতে পদশিবির। বিধানসভা নির্বাচনে আশাতীত ফল না হওয়ার পর থেকেই বিজেপির অন্দরে নানা সময়ে
নানা বিদ্রোহ দেখা গেছে। মূলত আদিনব্য লড়াই প্রকট হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষকে সরিয়ে সুকান্ত মজুমদারকে রাজ্য সভাপতির দায়িত্ব দেয়, তাতেও কমিউনিস্ট অসন্তোষ বরং বেড়েই চলেছে বলে খবর। বড় খবর, অনুব্রতকে নিজেদের হেফাজতে নিতে তোড়জোড় শুরু সিবিআইয়ের। এবারেও সিবিআইয়ের দপ্তরে গিয়ে হাজিরা দিলেন না অনুব্রত মণ্ডল, কারণ দর্শালেন অসুস্থতায়। রবিবার তাকে সিবিআই তলব করেছিল সল্টলেকের সিজিও কমপ্লেক্সে, তবে তিনি অসুস্থ থাকায় সিবিআই দপ্তরে গিয়েছিলেন আইনজীবী সঞ্জিত। এদিন অনুব্রতকে তলব করা হয়েছিল ভোট পরবর্তী হিংসা মামলায়। গত শনিবারেও তলব করা হয়েছিল কেষ্টকে, সেই মামলা ছিল গরু ও কয়লা পাচার চক্রান্ত। কিন্তু এদিন অনুব্রত হাজিরা না দেওয়ায় সিবিআই তাকে নিয়ে আলাদা করে ভাবনা চিন্তা শুরু করেছে বলে সূত্রে জানা গিয়েছে। সংস্থার লিগাল সেলের সঙ্গে তারা এই বিষয়ে আলোচনা করছেন। প্রয়োজনে অনুব্রতকে গ্রেপ্তার করে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দিল্লিতে নিয়ে গিয়ে এইমস হাসপাতালে তার চিকিৎসা করানোর পাশাপাশি তাকে নিজেদের হেফাজতে নিতে চায় সিবিআই। 16 দিন পর উডবার্ন থেকে ফিরেছিলেন অনুব্রত মণ্ডল। তার একদিনের মধ্যেই তলব করা হয়েছিল বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে। তলব করা হয়েছিল 2টি মামলায়, একটি গরু ও কয়লা পাচার কাণ্ড, অপরটি ভোট পরবর্তী হিংসা মামলায়। গরু ও কয়লা পাচার কাণ্ডে তাকে তলব করা হয়েছিল গত শনিবার, আর রবিবার তলব করা হয়েছিল গরু ও কয়লা পাচার মামলায়। শনিবারের তলব করা হয়েছিল নিজাম প্যালেসে, তবে তিনি অসুস্থ বলে হাজির হননি ওই দিন। উপস্থিত হয়েছিলেন তার আইনজীবী। রবিবারও তিনি অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দেননি। তার আইনজীবী সল্টলেকের সিজিও কমপ্লেক্সে গিয়ে জানান, অসুস্থতার কারণে তাকে হাঁটতে বারণ করেছেন চিকিৎসকেরা, 4 সপ্তাহ বিশ্রাম নিতে বলা হয়েছে। সিবিআইয়ের কাছে 4 সপ্তাহ সময় চেয়ে ইমেল পাঠাবেন অনুব্রত মণ্ডল। চাইলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা তাকে চিনার পার্কের বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করতে পারেন। শনিবারও একই কথা জানিয়েছিলেন আইনজীবী। গত শনিবার তাকে তলব করা হয়েছিল বিকেল 5:30, আর রবিবার তলব করা হয়েছিল দুপুর 2:30। সূত্রের খবর, তাকে 2টি মামলায় কী কী প্রশ্ন করা হবে তা সাজিয়ে নিয়েছে সিবিআই। এই মুহূর্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাও কথা বলছে তাদের আইনজীবীদের সঙ্গে। বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করা যায় কি না তা নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে।